আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। খালেদা জিয়াকে সরকার আটক করে রাখেনি বললেন ওবায়দুল কাদের। নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র ছিঁড়ে তিন শ্রমিকের মৃত্যু। 20 দিন পর রোববার বিদ্যুৎ উৎপাদনে ফিরছে পায়রা। সম্মানহানির ভয়ে অনেকে উপাচার্য হতে চান না বললেন শিক্ষামন্ত্রী। 1.5 কোটি টাকা ঘুষ লেনদেন, দুদক মহাপরিচালকের পিএ সহ চারজন তিন দিনের রিমান্ডে। রোববার রায়, জি কে শামীম সহ আটজনের 12 বছরের কারাদণ্ড প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত 7। সড়কের ঈদযাত্রায় নেই বাড়তি চাপ। টিকিট এনআইডি দেখিয়ে কমলাপুরে প্রবেশ করেছেন রেলের যাত্রীরা। মাধ্যমিকে শিক্ষক সংকট প্রকট, আগস্টে আসছে বড় নিয়োগ। এখানে শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো FM 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। ধন্যবাদ সবাইকে।